ঘমচা খেতে হাইটলাম খেতে ঘু ঘুম চা খেতে হাইটলাম হ্যালো সকলকে তো রোজকারের মতো আজকের সকালটাও শুরু হলো এক কাপ কফি আর বিস্কুট দিয়ে তারপর রান্নাঘরে গিয়ে দেখি মা এদিকে করছে আলুর দম কেননা আজকে আমাদের আলু বসানো শেষ হবে তাই জন্য মাঠের সব জেঠু জেঠিমারা খেতে চেয়েছে আলুর দম আর মুড়ি আর এদিকে বাবা অনেক রকমের আনাজ কিনে এনেছিল তাই সেগুলোকে আমি আলাদা আলাদা করে রেখে দিয়েছিলাম যাতে মায়ের গোছাতে সুবিধা হয় আমার মায়ের তো ওই সবজি তো মন ভরেনি তাই মা আবার আমাকে বলল যে বাইরে সবজি কাকু এসেছে তুই কিছু সবজি কিনে আন তাই আবার আমি চললাম সবজি কিনতে সবজি কিনে মাকে দিয়ে তারপর খেয়ে নিয়েছিলাম তারপর খেয়ে আজকে চলে গিয়েছিলাম মাঠে যেহেতু আজকে আমাদের আলু বসানো শেষ হবে আর এই জমিটা না আমাদের একদম বাড়ির কাছেই তাই আমি গিয়েছিলাম মাঠে আর ওদিকের ওই জমিটা এত সুন্দর সর্ষে ফুল হয়েছে কি বলবো আমি ওখান থেকে দুটো ভেঙে আবার মাথাতেও গুজে নিয়েছিলাম যেটা আমার একদম ছোটোবেলার অভ্যেস আর এদিকে সমস্ত বড় মারা বসাচ্ছিল আলু তো ওরাও আমাকে বলছিল যে তুই একটু ভিডিও করে রাখ পরে আমরাও দেখতে পাবো যে কীভাবে আলু বসাতাম তাই আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর ওগুলো হচ্ছে যে বীজ আলু কেটে রাখা আছে তো সেটা দিয়েই আবার পরে আলু বসানো হয় আর এদিকে আনা হয়েছিলো ঘন টেকে ও তো একদম মাটিতে পা রাখতেই চায়নি একবার করে যেই ঠেকছে মাটিতে পা অমনি তুলে নিয়ে হ্যাঁ আমরা তো তার জন্য খুব আশা করছিলাম আর সেদিন ছিল বৌদির জন্মদিন যার জন্য বাড়িতে এসে স্নান টান করে তারপর এসেছিলাম বৌদির কাছে এদিকে এসে দেখি বৌদি অনেক কিছু রান্না বান্না করেছে তো তারপরে গিয়েছিলাম আমরা ছাদে তো ছাদে গিয়ে বৌদি বলছিল যে আমি একটু মেহেন্দি পরবো তাই আমরা একটা আসন পেতে তার উপরে গাঁদা ফুল তারপর পাতা আরও অনেক রকমের ফুল ছিল সেগুলো দিয়ে ডেকোরেশন করে নিয়েছিলাম তারপর আমরা এত বকাবকি করছিলাম মেহেন্দি পড়াতে গিয়ে যে মেহেন্দি সব ঘেটেই যাচ্ছিলো মেহেন্দি পড়াতে পড়াতে সন্ধ্যা হয়ে সন্ধ্যা ছিল আমাদের বাড়িতে আর বড় মাকে দেখে তো আমার একটা গানেই মনে আসছিল ঘুম ঘুম চেতলা シゅうていでくぼズボー